দরবানুরি দাগমনি নিশুন্দি তমুকশে রিক্সা সদর ওরে থারি লাইসেন্স গ্রে হিনকে রকনি রিক্সা সভা মুথাকজারি ফনো মানো পাজি মুতি রিক্সা সদর ওরে বিশিঙ্গ কিসা মিশা জুদা সুমু আসে মেব নকজাখা বাক্সা বাসা হই টঙ্কা কাহাম উঙ্কা বাক্সা বাসা হই টঙ্কা বড় থানাই বাহাকে থানাই তামো ডকুমেন্টস নাংনাই বড়ক মুসে সবাই মাইয়া এসে কক্তমা তুমি বাই কক সঙ্গে জলে মাব কোনো কাপড় আপনি টগে লগে হাসতে হাপন কর্ম না রাখা লাইসেন্স নি বাকে জরা ফলগে রেদানি বাকে ওয়ান রিক্সা তো তারা বেআইনি চলে কাগজ দিলে কাগজ করুক সরকার যেমনে ভালো মনে করে এমনি করবো তিন তারিখ থেকে রিক্সা চলতো না আবার চলতো পারে তিন তারিখ অত কম সময় দিলে কি আর রিক্সা বন্ধ করা যাবে আগে থেকে কই তুইব এমন তিন চার মাস সময় দিতে হইব মানুষে হঠাৎ করে কইব রিক্সা বন্ধ তুলে কেমন হইব তাহলে আমরাও তো সংসার ধর্ম আছে আমরা তো চলতে হইব না সরকার আগে থেকে কই তুইব যে রিক্সা বন্ধ সরকার সময় দিতে বন্ধ করে দিলে আর যদি সরকার কাগজপত্র লাগবে কাগজপত্র ঠিক করতে হতো ঠিক করতে হইব জনসাধারণ ঠিক করবো তারা যেমনে ভালো এমনি করবো রিক্সা এই যে টমটম আসলো টমটম নইলো আমরা রিক্সা বাইকের নাম হইলো টমটম যত রিক্সা টমটম আছে আগরতলা শহরে এই টমটম হইলো আমরা রিক্সা বাইতে কারণ আমরা রিক্সা গরিব বাইরের দিকটা আমরা লামাই পারি না বাড়ির ডুয়াইতে পারি না এই বুঝলা অন্য 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 বেকার পোলা ফাইন যত আছে সবাই টমটম লয়ে লেছে রিক্সা ভাই টমটম লই তারা রিক্সা ভাই তো গরিব হ্যাঁ নিজের বাড়িতে থাকলে হতে বাইতনিয়া টমটমটা ডুয়াই যাত না এই বুঝলা হ্যাঁ লই তারা না অন্য একজন আছে টমটম বাড়ি মেরে দশটা লয়ে রাখছে লয়ে লইয়া ভাড়া দিতেছে দুশো আড়াইশো টাকা করে ডেলে ডেলে টমটম টমটম তো অ্যাকচুয়ালি একদম ফার্স্টের টমটম আইছে রিক্সাওয়ালার লেগিয়া রিক্সাওয়ালার থেকে যত বেকার সমস্যা আছে আগে অহন যেমন আগে এক বুড়া বেড়া বাড়িতে বইয়া গেছিল গা অন টম টম পাওয়ানে দেয়া বেড়া উঠতে গেছে গা অন বেড়া বুড়া বেড়া অন রুদি করে আর আমরা অন জোয়ান মনে আমরা তো বাড়ি ঘরে আমরা টম টম লইতে লো আমি লইতাম পারতেছি না আমার বাড়ির টম টম ঢুকতো না আমি লইতাম পারতেছি আমরা রিক্সি চালান লাগে রিক্সা বন্ধ হইলে আমরা কেমনে চলুম আমরা ছেলে মেয়ে নিয়ে কেমনে খামু আমরা তো কাম হইল রিক্সা কাগজ দিব আমরা কাগজ করুম ঠিক আছে না তাতে কোনো অসুবিধা নাই আমরা তো স্যার মানে লাইসেন্স করানো কিন্তু রিনিউ করানো নাই আর এমন দুই তিন দিনের সময়সীমা যদি স্যার দেয় তাহলে আমরা কেমনে মানে কাজ ইয়ে করুম যদি রিনু করামু কিংবা মনে করেন আমরা বউবাচ্চা নিয়ে কেমনে চলুম আমাদের যদি এই রিক্সা ইয়ে করে দেয় আপনারা এটা বিবেচনা করবেন কিংবা আপনারা ইয়ে করবেন মানে আমরা বাচ্চা কাচ্চা লুয়ে কই যাম দেশে তো শিক্ষার হার মানুষ বৈশা রয়েছে এর ওই চাকরি হয়েছে না আর আমরা রিক্সা ছাড়া কোনো রকমের জীবন কাটাই হ্যাঁ তাহলে স্যার আমরা কেমনে বাঁচবো এই জায়গা এই জায়গাটা এখনই যে আপনাদের উপরে নির্ভর করবে আর কি আমাদের মরণ বাঁচানোর বিষয়টা এখন আমরা তো আর জোর করলে কোনো বুঝব না এটা সবাই সম্মানক্রমে যে দেওয়া ভালো হয় সেটাই করবে না থাকলে চালাতে যদি না পারে এতে আমরা রাজি আমরা চাই যে সবাই লাইসেন্স হোক এবং সবাই গভর্নমেন্ট জানুক যে রিক্সা চালা লাইসেন্স না থাকলে রিক্সা চালাতে পারে এটা আমরাও মানি কিন্তু কিছু সংখ্যক ব্যাপারে আমরা গলত শুনতেছি যে রিক্সা টোটালি বদ্ধ হইব কিন্তু এটা কিন্তু আমরা দুঃখিত কেননা আমরা অনেক কষ্ট করে দিন রাতে থাকি রিক্সার উপরে আমরা পরিবার নির্ভর হচ্ছে এবং দীর্ঘ বছর ধরে আমরা জন্মের আগের থেকে রিক্সা চলে এই শহরে এবং সারা ভারতবর্ষে কিন্তু হঠাৎ করে আজকে টোটাল রিক্সা বন্ধ হইব করে শুনে আমরা মানে সবাই সবচেয়ে বেশি দুঃখিত কেন গভর্নমেন্টের পর গভর্নমেন্ট চেঞ্জ হয় কিন্তু কোনো গভর্নমেন্ট এরকম বিজ্ঞপ্তি দেয় না এটা আমরা বহুত দুঃখিত কিন্তু লাইসেন্স হোক সরকারি আইন চালু হোক এটা আমরা সবচেয়ে বেশি আনন্দিত কেননা অনেক লোক আছে মানে বিনা লাইসেন্সের সরকারে অমান্য আইন অমান্য করে রিক্সা চালাচ্ছে এতে আমরা বিরোধিতা
কিন্তু রিক্সা টোটাল বন্ধ হোক এবং মোটর রিক্সা বন্ধ হোক এটা আমরা চাই না। এতে আমরা সবচেয়ে বেশি দুঃখিত এবং আমরা বিরুদ্ধ করতে চাই, চাই গভর্নমেন্ট হোক চাই ভগবান হোক। আগের মতো আমরা এখন বয়সই আছে গা, আগে তো 30 বছর পর্যন্ত চালাইছি পাউদা, ওখানে দেখায় একটু আমরা জীবনটা একটু শান্তি হয়েছে। ওখানে যদি বন্ধ করে দিতে আমরা ডাল বা তো বাচ্চার রেখা হইতাম, পারতাম না। না বন্ধ করবো কইছে না, কইছে যে কাগজপত্র এবং লাইসেন্স করতে। হ্যাঁ এটা কইলে আমরা যা লাগে তা দিয়ে আমরা করব, কিন্তু সময়সীমা তো দিয়ে দিছে 2-3 দিনের মধ্যে করতে। দুই তিন দিনের মধ্যে কেন করব, এটা ফট করে তো আর এটা গেলে অবশ্য আমরা জ্বালাইতো না। কিন্তু আপনারা একটু যদি আমরা লাগে আবেদন করে আমরা যেমন কাগজপত্র ইন্ট্রোডিউস করে দেখ, আমরা যা ডকুমেন্টস লাগে দিয়ে আমরা করব। আমরা যেমন সুরক্ষা ভাবে আমরা দিয়ে দেয় লাইসেন্স, এটাই আমরা চাই।